বেগম খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার আবেদনের 46 দিন পর মতামত দিল আইন মন্ত্রণালয়, পাঠানো হয়েছে স্বরাষ্ট্রে, সুযোগ নেই জানালেন মন্ত্রী। বিবেচনা করার কিন্তু কোনো সুযোগ নাই, কোনো জাজমেন্টে আমি দেখি নাই এটার ব্যাপারে কোনো দ্বিমত আছে। আইনের শর্ত উঠিয়ে মানবিকর আহ্বান বিএনপির। এক্সিকিউটিভ অর্ডারের শর্ত দেওয়া হয়েছে, সেই ধারায় শর্তহীনভাবে দেওয়ার আইন আছে। সরকার ইচ্ছা করলে যে কোনো সময় যে কোনো নাগরিককে বিদেশে চিকিৎসার জন্য যেতে দিতে পারেন। দেখছিলেন প্রধান শিরোনাম, রাত 11টার সময়ে সঙ্গে আছি আমি গোলাম রাব্বি। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। অবশেষে সুরক্ষা অ্যাপে সমন্বয় করেই কাল থেকে দেয়া শুরু বুস্টার ডোজ। প্রথমেই পাবেন ষাটোর্ধ্ব ফ্রন্টলাইনাররা, সংকট হবে না টিকার, বলছে স্বাস্থ্য বিভাগ। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার সুযোগ আইনে নেই বলে আবারও জানালেন আইন মন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক। আবেদনের 46 দিন পর পরিবারের চিঠির ওপর আজ আইনি মতামত দিয়ে একথা বলেন মন্ত্রী। আর মতামতটি পাঠানো হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে, তবে লিখিত মতামতে কি আছে সে বিষয়ে মন্তব্য করতে রাজি হননি মন্ত্রী। অন্যদিকে বিএনপির আইনজীবী নেতারা আবারও বললেন সরকার চাইলেই বেগমজের বিদেশে চিকিৎসার অনুমতি পাওয়া সম্ভব। খোলাসা করে না বললেও চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বিদেশে যেতে পারছেন না তা আবারও জানালেন আইনমন্ত্রী। বোন বেগম জিয়াকে বিদেশে নিতে ভাইয়ের করা আবেদনের বিষয়ে মতামত দিয়ে সোমবার সচিবালয়ে মন্ত্রী জানান বিএনপি নেত্রীর বিদেশে চিকিৎসার আইনি কোনো পথ খুঁজে পাওয়া যায়নি, তবে লিখিত মতামতে কি বলা হয়েছে সে বিষয়ে কোনো মন্তব্য করতে চাননি মন্ত্রী। 401 ধারায় যে 6টা উপধারা আছে সেইখানে পাস্ট অ্যান্ড ক্লোজ ট্রানজ্যাকশনে আবার বিবেচনা করার কিন্তু কোনো সুযোগ নাই। আইনের যে ব্যাখ্যা, আমি আইনের যে ব্যাখ্যা দিয়েছি সেই ব্যাখ্যার সাথে কোনো জাজমেন্টে আমি দেখি নাই এটার ব্যাপারে কোনো দ্বিমত আছে, তা আমার ব্যাখ্যাটাই সঠিক বলে আমি মনে করি। মন্ত্রী জানান মতামতটি স্বরাষ্ট্র মন্ত্রণালয় হয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে যাবে, সেখানেই হবে চূড়ান্ত সিদ্ধান্ত। এদিকে বেগম জিয়ার আইনজীবীর দাবি আইন নয়, মানবিকভাবে বিবেচনা করলেই বিদেশে চিকিৎসার সুযোগ পেতে পারেন তিনি। সরকারের মানবিকতার জন্য আইনও দরকার হয় না, সরকার যে সরকার মানবিক যদি হয় তাহলে পরে সেই সরকার ইচ্ছা করলে যে কোনো সময় যে কোনো নাগরিককে বিদেশে চিকিৎসার জন্য যেতে দিতে পারেন, এখানে কোনো বাধা আইনেও কোনো বাধা নাই। গত 13 নভেম্বর তৃতীয়বারের মতো হাসপাতালে ভর্তি হন বেগম জিয়া। এর আগে কয়েকবার তার বিদেশে চিকিৎসার আবেদন করা হলেও তা খারিজ হয়ে যায়। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। এদিকে বেগম খালেদা জিয়াকে বিদেশে নিয়ে চিকিৎসার পথে আইন নয় সরকারি প্রধান বাধা বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন। অন্যদিকে তথ্য ও সম্প্রচার মন্ত্রী বলেছেন বেগম জিয়া দণ্ডপ্রাপ্ত আসামি হলেও বিএনপির তত্ত্বাবধানে চিকিৎসা চলছে, আর তাই তার কিছু হলে এর দায়ও নিতে হবে বিএনপিকেই। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে বিদেশে নিয়ে চিকিৎসার বিষয়ে পাল্টাপাল্টি বক্তব্য দিয়েছেন আওয়ামী লীগ ও বিএনপি নেতারা। মানুষের অধিকারকে ক্ষুণ্ণ করেছে। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত আলোচনা সভায় অংশ নেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন। সে সময় তিনি বলেন সরকার চাইলেই বেগম জিয়াকে বিদেশে নিয়ে চিকিৎসার অনুমতি দিতে পারে, আইন নয় বরং এক্ষেত্রে বাধা সরকার। দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে আমাদের এত দাবির পরেও, জনগণের এত দাবির পরেও একটা শর্ত উঠিয়ে দিতে পারে না। আইনের কথা বলছে, এখানে আইনের কিছু নেই, এটা এক্সিকিউটিভ অর্ডারে বেগম খালেদা জিয়ার আজকের অবস্থান, সেই এক্সিকিউটিভ অর্ডারের শর্ত দেওয়া হয়েছে, সেই ধারায় শর্তহীনভাবে দেওয়ার আইন আছে, সেখানে শর্তহীন করে দিলে আজকে বেগম খালেদা জিয়া বিদেশে গিয়া চিকিৎসা নিতে পারে, এর থেকে বড় মানবাধিকার লঙ্ঘন আর কোনো হতে পারে না। দাবি আদায় ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে সরকার পতনের হুঁশিয়ারও দেন তিনি। গণ আন্দোলনের মাধ্যমে এই সরকারের পতন ঘটাতে হবে। এদিকে সচিবালয়ে তথ্যমন্ত্রী বলেন বেগম জিয়ার চিকিৎসার প্রশ্নে আইন নয় মানবিকতাকে প্রাধান্য দিয়েছে সরকার। এবং বেগম খালেদা জিয়া একজন দণ্ডপ্রাপ্ত আসামি হওয়া সত্ত্বেও তিনি আজকে মুক্তভাবে জীবন যাপন করছেন, মাননীয় প্রধানমন্ত্রী তার প্রতি যে মহানুভবতা দেখিয়েছেন সেটির জন্য সরকারকে ধন্যবাদ জানানো দরকার। আর যেহেতু বিএনপির তত্ত্বাবধানে তার সম্পূর্ণ চিকিৎসা হচ্ছে, এখন যদি বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের কোনো হানি হয় সেজন্য বিএনপি এবং
তার চিকিৎসার দায়িত্বে যারা আছে তারাই দায়ী থাকবেন, কারণ তাদের তত্ত্বাবধানে চিকিৎসা হচ্ছে, সরকারের তত্ত্বাবধানে তো চিকিৎসা হচ্ছে না। তথ্যমন্ত্রী আরও বলেন, বেগম জিয়াকে দেশে সর্বোচ্চ চিকিৎসা দেওয়া হচ্ছে। তিনি যেভাবে চেয়েছিলেন সেভাবে চিকিৎসা দেওয়া হচ্ছে, তিনি যে হাসপাতালে চেয়েছেন সে হাসপাতালে তিনি চিকিৎসা নিচ্ছেন। হাতিকুর রহমান তমাল, সময় সংবাদ, ঢাকা। ছয় দিনের রাষ্ট্রীয় সফর শেষে মালদ্বীপ থেকে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সন্ধ্যা 5:30টার দিকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে প্রধানমন্ত্রীকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিশেষ ফ্লাইটটি। এ সময় VIP লাউঞ্জে সরকার প্রধানকে স্বাগত জানান মন্ত্রিপরিষদের সদস্য, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ডক্টর আহমদ কাইকাওয়াস সহ ঊর্ধ্বতন সামরিক বেসামরিক কর্মকর্তারা। মালদ্বীপের রাষ্ট্রপতি ইব্রাহিম মোহাম্মদ সোলের আমন্ত্রণে 2 ডিসেম্বর মালদ্বীপে 6 দিনের সফরে গিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অবশেষে সুরক্ষা অ্যাপের মাধ্যমে সমন্বয় করেই কাল থেকে দেওয়া হবে বুস্টার ডোজ। 6 মাস আগে টিকা নেওয়া ষাটোর্ধ ও সম্মুখ যোদ্ধারা পাবেন শুরুতেই, আর স্বাস্থ্য অধিদপ্তর বলছে টিকা আছে পর্যাপ্ত, হবে না সংকট। বিশ্বব্যাপী করোনার নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন আতঙ্ক ছড়িয়েছে ইতোমধ্যেই। ওমিক্রন প্রতিরোধে এবার দেশব্যাপী শুরু হচ্ছে বুস্টার ডোজ কর্মসূচি। 28 ডিসেম্বর থেকে ষাটোর্ধ্ব এবং সম্মুখ সারির যোদ্ধাদের বুস্টার ডোজের আওতায় আনা হবে। আগের টিকা কেন্দ্র থেকে SMS এর মাধ্যমে সময় জানানো হবে। মঙ্গলবার দুপুরে স্বাস্থ্য বিষয়ক আলোচনা সভা শেষে গণমাধ্যম কর্মীদের এ কথা জানান স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক। বুস্টার ফাইজারই দিতে হবে, নট নেসেসারি। আপনি যদি আগে সিনোফার্ম দিয়ে থাকেন সিনোফার্ম দিতে পারবেন, এস্ট্রাজেনেকাও দিতে পারবেন, কোনোটা চেয়ে কোনোটা হেড টু হেড স্টাডিতে সুপেরিয়র প্রমাণিত হয়নি। এগুলো যেহেতু ডেভেলপ কান্ট্রিতে তাদের ফাইজার আছে, তাদের স্থাপনা ভালো, তারা সেগুলো প্রমোট করছে যে mRNA ভ্যাকসিনই দিতে হবে। এদিকে সুরক্ষা অ্যাপের মাধ্যমে সমন্বয় করেই বুস্টার ডোজ কার্যক্রম শুরুর কথা জানিয়ে স্বাস্থ্য সচিব বলেন দেশে পর্যাপ্ত টিকা আছে, সবাইকে ধাপে ধাপে আনা হবে আওতায়। অমিক্রন তত মানে ক্ষতিকারক না, বাট তারপরে এটা দ্রুত ছড়াচ্ছে, এই জন্য আমাদের মাস্ক ব্যবহার করতে হবে, সকলের টিকা নিতে হবে। 31-32 কোটি টিকা আমাদের কনফার্ম, ইতিমধ্যে আমরা বুস্টার ডোজের ব্যবস্থা করেছি। সুরক্ষা অ্যাপসের মাধ্যমে সমন্বয় করে এটা বুস্টার ডোজ দেওয়া হবে এবং ইতিপূর্বে ইতিমধ্যে কার্যক্রম শুরু হয়ে গেছে। করোনা সংক্রমণের 11 মাস পরে চলতি বছরের 7 ফেব্রুয়ারি দেশব্যাপী টিকাদান কর্মসূচি শুরু করে সরকার। মাইনুল আহসান, সময় সংবাদ, ঢাকা। রাষ্ট্রপতি আব্দুল হামিদের সঙ্গে সংলাপে যোগ দিয়ে নির্বাচন কমিশন গঠনে আইন প্রণয়নের পাশাপাশি বেশ কিছু দাবি তুলে ধরেছে আলাদা দুটি রাজনৈতিক দল। রাষ্ট্রপতির সঙ্গে ধারাবাহিক সংলাপের চতুর্থ দিনে বিকেল 4টার দিকে বাংলাদেশ তরিকত ফেডারেশনের চেয়ারম্যান নজিবুল বাশার মাইজ ভান্ডারি নেতৃত্বে 7 সদস্যের প্রতিনিধি দল বঙ্গভবনে যায়। দেড় ঘণ্টার বৈঠকে স্বাধীন, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন কমিশন গঠনে সংবিধান অনুযায়ী আইন প্রণয়নের 4 দফা প্রস্তাব তুলে ধরে দলটি। সার্চ কমিটিতে সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিদের রাখার সুপারিশও করেন তারা। এরপর সন্ধ্যা 6টার দিকে খেলাফত মজলিসের মহাসচিব ডক্টর আহমেদ আব্দুল কাদেরের নেতৃত্বে বঙ্গভবনে যান 8 সদস্যের প্রতিনিধি দল। নির্বাচন কমিশন গঠন নিয়ে রাষ্ট্রপতির সঙ্গে প্রায় 1 ঘন্টার আলোচনা হয় ওই দলটির সাথে। এ সময় রাষ্ট্রপতিকে নির্বাচন কমিশন গঠনে আইনসহ নির্বাচনকালীন অন্তর্বর্তীকালীন সরকার গঠনের প্রস্তাব দেয় দলটি। বঙ্গবন্ধু যে সংবিধান দিয়ে গেছেন অল্প সময়ের মধ্যে, সেখানেই আইনের কথা লেখা আছে, একটা মাস সময় আছে হাতে। সেই জন্য যদি এই মুহূর্তে পারা নাও যায়, তারপরও ভবিষ্যতে যত দ্রুত সম্ভব এই আইন, কিন্তু এটা জনগণের দাবিতে ইতিমধ্যে পরিণত হয়েছে। আমাদের বক্তব্যটাকে উনি স্বাগত জানিয়েছেন। নির্বাচন কালে সরকার গঠন করতে হবে, এটা আমরা জোর দিয়ে বলেছি, কারণ বর্তমান দলীয় সরকার অধীনে নির্বাচন কমিশন গঠন করে সমাধান বেরোবে না। তত্ত্বাবধায়ক সরকার যখন হয়েছিল আমাদের, তখনই যে কটা নির্বাচন হয়েছে এটা মোটামুটি সবাই বলছে নিরপেক্ষ হয়েছে, আর এর বাইরে আগে বা পরে কোনো নির্বাচন নিরপেক্ষ বলে কেউ দাবি করছে না। আবাসন খাতে স্বল্প সুদের ঋণ পেতে বিশেষ তহবিলের দাবি জানিয়েছে রিহ্যাব। মেলার শেষ দিনে সংগঠনের সহসভাপতি এ দাবি জানান। এবারের 5 দিনের মেলায় 397 কোটি টাকার প্লট ও ফ্ল্যাট বিক্রি এবং বুকিং হয়েছে।
বৈশ্বিক মহামারী করোনার কারণে টানা দুই বছর প্রায় সব রকম ব্যবসায় নেতিবাচক প্রভাব পড়েছে। বাদ যায়নি দেশের আবাসন খাত। সেই ধকল কাটিয়ে উঠে ঘুরে দাঁড়াতে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আবাসন মেলার আয়োজন। একই ছাদের নিচে ছোট বড় 220টি প্রতিষ্ঠান অংশ নিয়েছে। রেডি ফ্ল্যাট প্লট ছাড়াও ভবনের নির্মাণ সামগ্রী, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান মেলায় অংশ নিয়েছে। আমাদের মেসেজটাও ভালোভাবে দিতে পারছি এবং আমাদের ক্লায়েন্টও আমরা মানে ই করতে পারছি, আমাদের দিকে অ্যাট্রাকশন করতে পারছি। বিল্ডিং ম্যাটেরিয়ালসের প্রাইস অলমোস্ট 40-46% বেড়ে গিয়েছে, সেই তুলনায় কিন্তু অ্যাপার্টমেন্টের দাম ওরকম বাড়েনি। ক্রেতা দর্শনার্থীরা প্রতিষ্ঠানগুলোতে ঘুরে স্বাদ ও সাধ্যের মধ্যে তাদের আবাসন ঠিকানা খুঁজে নিয়েছেন। অনেকে আবার ভবিষ্যতের জন্য হিসাব করতে চষে বেরিয়েছেন মেলা প্রাঙ্গণ। একটা নেওয়ার জন্য করতেছে, ওই সাইজেরই নেবে, 1350 স্কোয়ার ফিট। আজকে অনেকটা দেখতে আসাটাও আর যদি এর মধ্যে দিয়েও কিছু একটা জোটে। আবাসন খাতে অপ্রদর্শিত অর্থ বিনিয়োগের সুযোগ দেয়, ব্যবসা ভালো হচ্ছে বলে জানায় রিহ্যাব। বাজেটে যদি এই ধরনের কোনো বরাদ্দ দেওয়া হয় যে আবাসন খাতের জন্য এত কোটি টাকা বরাদ্দ দেওয়া হলে আগামীতে এই ব্যবসা আরও বেগবান হবে। পাঁচ দিনের মেলায় ফ্ল্যাট বিক্রি ও বুকিং হয়েছে 198 কোটি টাকা, প্লট 125 কোটি এবং বাণিজ্যিক স্পেস 74 কোটি 38 লাখ টাকার বুকিং ও বিক্রি হয়েছে বলে জানায় রিহ্যাব। সানবির রুপল, সময় সংবাদ, ঢাকা।